কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের 2021 সালের ফেব্রুয়ারি মাস ঠিক কেমন যেতে চলেছে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন 2021 সাল ফেব্রুয়ারি মাস ভাগ্য মিটার কিন্তু আপনাদের বলছে 7 out of 10 ভাগ্য আপনাদের সঙ্গে থাকতে চলেছে। তাই এই মাসটিতে কিন্তু আপনাদের একটু ভালো গেলেও বেশ কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে। তাই সমস্যা সমাধান করবার জন্য আপনাদেরকে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করে চলতে হবে। প্রথমেই বলবো, যারা চাকরিজীবী বা যারা ব্যবসায়ী তাদের কিন্তু অত্যধিক কায়িক পরিশ্রম করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই মাসে। আর আপনি যদি খুব দ্রুততার সাথে আপনি যদি কর্ম সম্পাদন করতে চান বা আপনি যদি কাজ যদি খুব তাড়াতাড়ি করতে চান বা দ্রুততার সাথে শেষ করতে চান তাহলে আপনার সহকর্মী অফিসের অথবা ব্যবসায়ীদের বলবো আপনার কর্মচারীদের কিন্তু সহযোগিতা একান্তই প্রয়োজনীয়। আর তাই আপনি বিশ্বাস করুন যে আপনি সাহায্য পাবেন, আর আপনি তখন এতটাই সাহায্য পেতে চলেছেন যা আপনি প্রত্যাশাও করেননি। তবে বিশ্বাস কিন্তু আগে নিজের উপরে রাখতে হবে। আপনি যদি মানুষকে বিশ্বাস করতে না শেখেন তাহলে সেখান থেকে আপনি কখনোই সাহায্য কেন, ন্যূনতম সহযোগিতাও আপনি পাবেন না। আর অন্যথায় কায়িক পরিশ্রম আজ আপনি এই মাসে যতটি করবেন ততটিই আপনি সুফল পাবেন। ব্যবসায়ীদের জন্য সকল প্রকার সাফল্যে ভরা এই মাসটি আর্থিক বিনিয়োগ করার জন্য, লেনদেন করবার জন্য, আর্থিক ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য মাসটি অত্যধিক শুভ। অফিসে কিন্তু আপনার সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক মলিন হতে চলেছে। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য বলবো, এই মাসটি কিন্তু আপনাদের জন্য খুব ভালো থাকতে চলেছে। বিশেষ করে আপনার ফিফথ হাউসের যে অধিপতি সে কিন্তু মাসের শুরুতেই আপনার রাশিতে থাকতে চলেছে। আর 4 February পর কিন্তু মকর রাশির দ্বাদশ ঘরে অবস্থান করবে আপনার এই পঞ্চম ভাবের অধিকর্তা। আর তাই আপনি বেশ কিছু সমস্যারও সম্মুখীন হতে পারেন। শিক্ষার ক্ষেত্রে আপনাদেরকে অত্যধিক মনোযোগী হতে হবে, পড়াশুনো অধ্যাবসায় হিসাবে নিতে হবে পড়াশুনোকে, শিক্ষাকে সিরিয়াসলি নিতে হবে। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আপনি যদি শিক্ষাক্ষেত্রে অযথা সময় ব্যয় করে ফেলেন তাহলে আপনার শিক্ষা খাতে কিন্তু আপনি বিফল হতে পারেন। পারিবারিক জীবন সম্পর্কে যদি বলা যায় তাহলে আপনি পরিবারে একটু কম সময় দিতে পারবেন। কায়িক পরিশ্রমের কারণে, কর্মজগতে আপনার কাজের চাপের কারণে পরিবারের সদস্যদের সাথে আপনি টাইম পাস করতে পারবেন না। আর এর কারণেই কিন্তু পারিবারিক সদস্যদের সাথে আপনার দূরত্ব তৈরি হবে এবং ভালোবাসা কিন্তু একটু হ্রাস হতে পারে। তবে হ্যাঁ, আপনি নিজের মন হালকা করতে তাদের সাথে আপনি অনেক কথা বলতে পারেন, আপনার মনের কথা আপনি তাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার পিতা মাতা ভাই বোন সকলের সাথেই আপনি নিজের মনের কথা বলুন, তাদের কাছে উপদেশ চান। এতে কিন্তু আপনার পারিবারিক সম্পর্ক মজবুত হতে চলেছে, পারিবারিক ভাগ্যও মজবুত হতে চলেছে। অন্যথায় শুধু টাকা 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 আর কর্ম 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 করে গেলে আপনার পারিবারিক ভাগ্য কিন্তু এক প্রকার দুর্বল হয়ে যাবে। আর তাই পরিবারের সাথেও আপনাকে সময় দান করতেই হবে। আর এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু অপ্রত্যাশিতভাবে অত্যধিক ব্যয় বৃদ্ধি হতে চলেছে। ইনকাম ভালো থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, আর্থিক পরিস্থিতির উপরে আপনাকে নিয়ন্ত্রণ রাখতেই হবে, কারণ ইনকাম আপনার ভালো হলেও অপ্রত্যাশিতভাবে ব্যয় বৃদ্ধি হতে চলেছে। এমন কোনো কিছু লোক আপনার সাথে এমন কোনো কিছু ব্যবহার করবে যেটা থেকে মুক্ত হওয়ার জন্য, যেটা থেকে বাঁচার জন্য আপনাকে অতিরিক্ত হঠাৎ করে অতিরিক্ত ব্যয় করতে হবে। আপনি না চাওয়া সত্ত্বেও এই ব্যয়টি আপনাকে করতেই হবে, আর তাই আপনি কিন্তু আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যেতে পারেন। মানসিক চাপ বাড়তে পারে, হতাশা বৃদ্ধি হতে পারে, আপনার বাজেট কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। আর তাই আপনাকে বলা হচ্ছে, আপনি যদি কোনো প্রকার টাকা পয়সা কাউকে ধার দিয়ে থাকেন তাহলে মাসের শুরুতেই 4 February আগে পর্যন্ত বকেয়া আদায় করার চেষ্টা করুন। আর টাকা পয়সা আপনি কোন কোন খাতে কত কত খরচা করতে চলেছেন মাসের শুরুতেই একটা বেসিক বাজেট বানিয়ে নিন, এতেই কিন্তু আপনার উপকার হবে। অন্যথায় আপনি কিন্তু সঞ্চয় তো করতে পারবেনই না, বরং আপনার বাজেটকে আপনি ক্ষতিগ্রস্ত করে বসবেন। শেষ পর্যন্ত আপনাকে ব্যাংক এবং অন্যান্য লোকের কাছ থেকে সুদে টাকা ধার করতে হতে পারে, আপনি কিন্তু বড় সড়ো আর্থিক সমস্যায় ফেঁসে যেতে পারেন। আর তাই অর্থ নিয়ে ইমিডিয়েট ভাবনা চিন্তা করা শুরু করে দিন। এ মাসে আপনার স্বাস্থ্য কিন্তু আপনাকে এক প্রকার বেশ সমস্যার মধ্যে ফেলতে চলেছে।
দেখুন, প্রথমেই বলবো আপনার কিন্তু খুব আপনাকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, বিশেষ করে সূর্য, বৃহস্পতি, শুক্র, সব এবং বুধ এরা প্রত্যেকে কিন্তু পাশাপাশি অবস্থান করছে আপনার রাশিতে বা আপনার লগ্ন চক্করে। আর তাই আপনার চোখের ব্যথা একটু কম হতে পারে, আর আপনার পায়ের ব্যথা বাড়তে পারে, পায়ের গোড়ালির ব্যথা বাড়তে পারে, আর তাই পায়ের জন্য আপনাকে নিকটবর্তী কোনো ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে, সুষম খাদ্য খাবার খাওয়ার প্রয়োজন আছে। নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করুন, ভালো বলবো, ভালো করবো, ভালো পড়বো আর ভালো শুনবো, তবেই কিন্তু আপনার সাথে সব কিছু ভালো ভালো ঘটতে চলেছে। পজিটিভ থাকার চেষ্টা করুন, ইতিবাচকতায় পরিপূর্ণ থাকার চেষ্টা করুন। কোনো প্রকার ভোজন গ্রহণ করবার আগে হাজারবার ভেবে নিন সেই ভোজনটি আপনার শরীর এবং মনের ক্ষেত্রে কতটা উপযোগী, অন্যথায় আপনার বেসিক মেটাবলিক রেট অর্থাৎ বিএমআরে কিন্তু ঘাটতি ঘটবে। আপনার হাইট এবং আপনার ওয়েট এই দুয়ের মধ্যে কিন্তু আপনাকে এক প্রকার সমতা বজায় রেখে চলতে হবে। প্রেমের জীবনে এবং বিবাহিত বা দাম্পত্য জীবনে আপনারা কিন্তু বেশ সুখ পেতে চলেছেন, যদি আপনারা একে অপরের জন্য কিছু সময় ব্যয় করতে পারেন। আপনারা যদি দেখাই না করেন, আপনারা যদি একে অপরের সাথে কথাই না বলেন, তাহলে কিন্তু দূরত্ব বৃদ্ধি হবে। হ্যাঁ, দূরত্ব বাড়লে প্রেম বাড়ে, কিন্তু দূরত্ব যদি অতিরিক্ত বেড়ে যায় তাহলে কিন্তু সেই প্রেমের ভাবও কিন্তু আলগা হয়ে যায়। আর তাই আপনি আপনার প্রেমিক অথবা প্রেমিকা, স্বামী অথবা স্ত্রীকে একটু সময় দিন, তাদের সাথে টাইম পাস করুন, তাদের সাথে কোথাও বেড়াতে যান, কোথাও ভ্রমণে যান, বিনোদনের মাধ্যমে কাটান। নিতান্তই যদি সময় না দিতে পারেন তাহলে ফোনের মাধ্যমে তাদের সাথে কথা বলুন, তবেই কিন্তু আপনাদের দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনে আপনারা এক প্রকার সুখ পেতে চলেছেন। ঈশ্বর ও আল্লাহর কৃপায় মাসটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। এই রাশিফল নির্দিষ্ট একটি রাশির জাতক বা জাতিকার সামগ্রিক ফল, সমস্ত ভবিষ্যৎবাণী সকলের জন্য প্রযোজ্য না হলেও আংশিক সত্য যে হবেই তা বলার অপেক্ষা কিন্তু রাখে না, কারণ সকলের রাশি এক হলেও গোত্র, নক্ষত্র, জন্মের সময়, তিথি ও ডিগ্রি কখনোই এক হয় না। আর ঠিক তাই আপনার সঠিক জীবনচক্রের ফলাফল ব্যবসা, চাকরি, বিবাহ, প্রেম, শারীরিক স্বাস্থ্য, শিক্ষা ও ভবিষ্যৎ জীবন নিয়ে কোনো প্রশ্ন থাকলে লিখে জানান আমাদের ইমেল বক্সে, সঙ্গে আপনার নাম, জন্মের তারিখ, সময় ও স্থান লিখে জানাতে বলবেন না। আমাদের 11 জনের প্রশিক্ষিত জ্যোতিষ শাস্ত্রীদের টিম আপনাকে আপনার নির্ভুল ভাগ্য গণনায় অবশ্যই সাহায্য করবে। সবার শেষে আপনার ঠিকুজি কুষ্টি ও সামগ্রিক জীবনের ফলাফল পেতে এখন ইমেল করুন এই ইমেলে, জীবন সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক কর্মের মাধ্যমেই আসে কিন্তু সাফল্য। আর আপনারা এতক্ষণ ছিলেন পণ্ডিত সঞ্জীব বক্সির সাথে, ও আমাদের টিম আপনাদের পাশে কিন্তু সর্বদাই উপস্থিত আছি। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ও পাশের ঘন্টাটিও বাজিয়ে দিন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।